ভালো ছবি তোলার সিক্রেটটা কি? ভালো ছবি তুলতে গেলে আমাদের জানতে হবে একটি ফটোর মধ্যে তিনটে পার্ট থাকে। আমাদের থাকে হাইলাইটস, শ্যাডো, মিডটোনস। তাহলে হাইলাইটস কি, শ্যাডোস কি, মিডটোনস কি, চলো জেনে নিই। কারণ এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তখনই তুমি একটা ভালো ছবি অবশ্যই তুলতে পারবে। সো গাইস, আমার নাম বিশাল এবং আমি নিয়মিত ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ সিনেমাটোগ্রাফি করে থাকি এবং শিখিয়ে থাকি। তাই এই টিউটোরিয়ালটি তাদের জন্য যারা বিগিনার্স, যারা একদম ফটোগ্রাফির বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার করতে চাইছো, তাদের জন্য। তো নাম্বার ওয়ান, হোয়াট ইজ হাইলাইটস? একটা ছবির মধ্যে যেখানে দেখবে আলো অনেক বেশি পড়েছে, অনেক আলো বেশি পড়েছে, সেটা হচ্ছে হলো হাইলাইটস। আলো বেশি পড়েছে, প্রপারলি আলোটা সেখানে রয়েছে, দ্যাট ইজ হাইলাইটস। ছবির কোনো একটা জায়গায় আলোর পরিমাণ কম, যেখানে আলো নেই বা আলোর পরিমাণ কম, সেখানে একটু আমরা আপছা আপছা দেখছি, ওকে, বাট ডার্ক দেখছি, সেই জায়গাটা বলবো আমরা হচ্ছে শ্যাডোস। ছবির ওই জায়গাগুলো যেগুলো না বেশি আলো পড়েছে না বেশি ডার্ক হয়েছে, মিডিলের জায়গাটা, সেটাকে বলবো মিডটোনস। কি বলবো আমরা? মিডটোনস, রাইট? তো এই তিনটে জায়গার মধ্যে আমাদের প্রপার ব্যালেন্স থাকলে তবেই একটা ছবি প্রপারলি দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। তো এবার আমরা এই তিনটেকে ব্যালেন্স করবো কেমন করে? এই তিনটেতে ব্যালেন্স করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এক্সপোজার ট্রায়াঙ্গেল। নাও হোয়াট ইজ এক্সপোজার ট্রায়াঙ্গেল? এক্সপোজার ট্রায়াঙ্গেল হচ্ছিলো আমাদের কম্বিনেশন অফ থ্রি এলিমেন্ট, তিনটে এলিমেন্টের কম্বিনেশন। এই তিনটে এলিমেন্ট কি? তিনটে এলিমেন্ট হচ্ছে হলো অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড। তো হোয়াট ইজ অ্যাপারচার? অ্যাপারচার হচ্ছে হলো, মতে দেখিয়ে দিই, এই হচ্ছে তিনটে জিনিস। সবার প্রথমে এইটা হচ্ছে আমাদের শাটার স্পিড, তারপরে এই জায়গাটা দেখো এখানে এফ দিয়ে ডিনোট করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের শাটার স্পিড, এইটা এফ দিয়ে ডিনোট করা হয়েছে, এটি হচ্ছে আমাদের অ্যাপারচার, এবং এরপরে যেটা লেখা আছে ওপরে দেখো আইএসও। এই তিনটেকে এখন আমরা এক করি, তখন তিনটের কম্বিনেশনকে বলা হচ্ছে হলো এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেল। তিনটের কাজ কি আমি ব্রিফলি তোমাদেরকে বলে দিই। শাটার স্পিডের কাজ হচ্ছে হলো, এক নম্বর, এই এর লেন্সের মধ্যে দিয়ে আলো কতক্ষণ ধরে প্রবেশ করবে, ডিউরেশন অফ দ্য লাইট, সেটাকে ডিনোট করা। মানে শাটারের অর্থ হচ্ছিল শাটারটা মুখটি এভাবে আমাদের খুলে যায়, ক্যামেরার ভেতরে এভাবে খুলে যায় শাটারটি। তো যতক্ষণ বেশি ধরে খুলে থাকবে ততক্ষণ তত আলো বেশি আসবে, যত কম সময়ের জন্য খুলবে আলো কম আসবে। তো শাটারকে আমাদের একদম বেসিক ওয়ান সেকেন্ড ধরা হয়, পরে ওয়ান সেকেন্ডকে ভাগ করা হয় 1/30, 1/60, 1/100, 1/250, 1/400। তো যত আলো বেশি প্রবেশ করাতে চাইবো সেটা বেশি খোলা রাখবো, 1/30, 1/60, 1/100। তো যত আমি কম আলো প্রবেশ করাতে চাইবো, ধরো বাইরে শ্যুট করছি আমি, মোশন শ্যুট করছি আমি, তখন আমি শাটার স্পিডটা কী করবো, আমি শাটার স্পিডটা বেশি রাখবো। শাটার স্পিড আমি 400, 600, 800 আমি রাখতে পারি, শাটার স্পিড বোঝা গেল। অ্যাপারচার হচ্ছে হলো আমাদের ক্যামেরার লেন্সের যে মুখটি, যে গোল মুখটি, এটি কতটা খোলা থাকবে, অ্যামাউন্ট অফ লাইট আমি কতটা ক্যামেরার মধ্যে প্রবেশ করাতে চাইছি সেটি ডিনোট করা হচ্ছিলো আমাদের অ্যাপারচার। মানে অ্যাপারচারটা হচ্ছে উল্টো উল্টো, মানে ধরো নাও f/1.8 যখন থাকবে তত আমাদের যে শাটারে আমাদের যে লেন্সের মুখটা বেশি বড় হয়ে খোলা থাকবে, 3, 4, 5, 6 থাকবে, তত আস্তে 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 ডিজিটে বাড়তে থাকবে, তত কিন্তু ছিদ্রটি ছোট হতে থাকবে। অ্যাপারচারের গল্পটা হচ্ছে হলো ভেরি সিম্পল, অ্যাপারচার যত আমরা কমাবো, 2.6, 1.8 যত নিচের দিকে আসবে তত আমাদের হোলটি, লেন্সের হোলটি বড় হতে থাকবে, বেশি বেশি আলো প্রবেশ করবে, এবং অ্যাপারচার অ্যামাউন্ট যত বাড়তে থাকবে আমাদের, 3, 4, 5, 6, 7, 8, 22 তত কী হবে, আমাদের হোলটি আস্তে 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 ছোট হতে থাকবে, তাহলে আমাদের অল্প আলো প্রবেশ করবে। এটি একটা আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে এবং ডেপথ অফ ফিল্ডকে নিয়ন্ত্রণ করে। তো এইটা দিয়ে আমরা ডিনোট করি আমরা এক্সপোজার ট্রায়াঙ্গেল। এক্সপোজার ট্রায়াঙ্গেলের থার্ড স্টেপটি হচ্ছিলো আমাদের আইএসও। সো হোয়াট ইজ আইএসও? আইএসও হচ্ছে হলো ভেরি ইজি জিনিস, ক্যামেরার সেন্সিটিভিটি। এখানে দেখো আইএসও দেওয়া রয়েছে, আইএসও কত আছে, এই দেখো আইএসও 800 দেওয়া রয়েছে। এবার যদি আমরা সেট করি, নিয়ে সেট করলাম, এবার দেখো এখানে আমাদের 800 থেকে আমি কমিয়ে 400, 200, 100 অটোতে নিয়ে যেতে পারি, এদিকে নিয়ে গেলে 200, 400, ওকে, 400, 800 এদিকে আমরা নিয়ে যেতে পারি। নিচেও আমাদের রয়েছে হচ্ছিল 1600 রয়েছে, তারপরে রয়েছে 3200, তারপরে 6400। তো আমাদের আইএসও যত আমরা বাড়াবো, আইএসও যত আমরা বাড়াবো তত আমাদের ছবির ব্রাইটনেস আমাদের বাড়বে, আইএসও যত আমরা কমাবো ছবির ব্রাইটনেস কমতে থাকবে। আচ্ছা, কিন্তু এই নয় যে আমাদের আইএসও বাড়িয়ে গেলাম ছবি ব্রাইটনেস বেড়ে গেল, এরকম নয়। এখানে আমাদের আইএসওটা বুঝতে হবে, আইএসও যত কম রাখা যায় তত ভালো,
আলোর ন্যাচারাল সোর্স ইউজ করে, আর্টিফিশিয়াল সোর্স ইউজ করে আমরা লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে ছবিটাকে ভালো করার চেষ্টা করব। এর কারণ হচ্ছিল আইএসও আমি যত বাড়াবো এর ভেতরে একটা সেন্সার থাকে, তার সেন্সিটিভিটি বাড়িয়ে দিয়ে ব্রাইটনেসটাকে বাড়ানোর চেষ্টা করে ছবি। কিন্তু একটা নেগেটিভ এফেক্ট রয়েছে, ছবির মধ্যে কী পড়ে, ছবির মধ্যে নয়েস বা গ্রেইন চলে আসে। তারপরে 100, 200, 400 এরপর থেকেই যত আমরা বাড়তে থাকবো, প্রয়োজনে আমার বাড়াতে হতে পারে, কিন্তু বেশি বাড়ালে আমাদের ছবির মধ্যে নয়েস চলে আসবে। এই তিনটে জিনিসকে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রেখে মিডটোন, শ্যাডোস এবং হাইলাইটকে ঠিক করতে হবে। দেখবে আমরা বলা হয় যে ছবি জ্বলে গেছে, ছবিটা বার্ন হয়ে গেছে, ছবিটা খুব সাদা হয়ে গেছে, এর মানেটা কী? একজন ফটোগ্রাফার কিন্তু এই টার্মিনোলজিসগুলো ইউজ করবে না, সে কী বলবে, সে বলবে ছবিটি ওভার এক্সপোজ হয়ে গেছে বা ছবিটা অনেক কালো হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। তো কী বলবে ফটোগ্রাফার, ছবিটি আন্ডার এক্সপোজ হয়ে গেছে। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমায় কী করতে হবে, ভেরি সিম্পল, তুমি তোমার ছবিটা তুলে দেখবে যে তোমার ছবিটা কি কোনো একটা জায়গা বেশি সাদা হয়ে গেছে, যে সাদাটা হয়ে যাওয়ার ফলে সেইখানের মধ্যে ডেটা, যে ইনফরমেশনসগুলো কিছু বোঝা যাচ্ছে না, বা দেখতে হবে শ্যাডোর জায়গাতে ছবিটাকে এত কালো হয়ে গেছে, ওর মধ্যে ছবিটা যে ডিটেলিং রয়েছে, ইনফরমেশন রয়েছে, সেগুলো বোঝা যাচ্ছে না, তাহলে তোমার ছবি ঠিক হয়নি। তখন তোমাকে এই এক্সপোজার ট্রায়াঙ্গেল, আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার তিনটাকে ঠিক করে তোমাকে ছবিটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক করতে হবে। এবং ভালো ফটোগ্রাফি, প্রফেশনাল ফটোগ্রাফি শেখার জন্য তুমি শিখতে চাও, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা ইনডোর, আউটডোর প্রফেশনাল ফটোশ্যুটস আমরা করাই, শেখাই, এবং তুমি একজন স্বনির্ভর হতে পারো তোমার ক্যামেরার মারফতে। প্রফেশনাল ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, নিউজ চ্যানেলে ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করতে পারো, তার জন্য টোটাল যেই পরিকল্পনা, কেরিয়ার প্ল্যানিং যা তোমার করতে লাগবে, সমস্ত হেল্প কিন্তু আমরা এখান থেকে করবো। 6 মান্থসের ট্রেনিং, ট্রেনিংয়ের ডিটেলস জানতে গেলে দেখো নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করো, ফটোগ্রাফি শিখতে চাই ডিটেলস পাঠাও দাদা বলে, আই উইল সেন্ড ইউ দ্য ডিটেলস ইন ইউর হোয়াটসঅ্যাপ। দেখো এরপর ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।